আজকে আমি আপনাদের ক্যালকুলেটরে এ থেকে জেড পর্যন্ত লিখে দেখাবো। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা এ থেকে শুরু করব। এখানে আমরা আলফা লিখে এই যে এই বাটনটা প্রেস করলে এ আসবে, এরপর বি, এরপর সি, এখন ডি, এবার এখানে প্রেস করলে ই, এখানে প্রেস করলে এফ আসবে, এরপর আমরা জি দেখব। মানে জি লেখার জন্য আমাদের শিফট এইট প্রেস করতে হবে, এরপর এইচ, এখানে এস কনস্ট, আর এখানে সিক্স লিখতে হবে, 06, তাহলে এইচ আসবে। দেন আই, এখানে আই নাই কিন্তু আমরা যদি ওয়ান প্রেস করি তাহলে এটা আই এর মতো দেখাবে। তারপরে আমরা জে দেখব। জে লেখার জন্য আমাদের এখানে শিফট এই যে কমাস বাটনে প্রেস করব, এখানে কম আসবে, এরপর আমরা এখানে 39 লিখব, 39, এখানে জে আসছে, পাশে এই জের পাশে এই সংখ্যাটা থাকবে, মানে এই নাম্বারটা থাকবে, এখানে জে আসছে। এবার আমরা জের পর আসি কে, এখানে আপনারা দেখছেন যে সিক্সের নিচে কে আছে, হ্যাঁ কে আছে। সো আমরা এখানে শিফট আর এই কে প্রেস করব। কে এর পর আমরা এখন এল দেখব। এল দেখার জন্য আমাদের এক্সাক্ট কোন বাটন নাই, আমি এখানে ওয়ান দিয়ে এখানে এল প্রকাশ করব, এই যে এখানে এল দেখাচ্ছে। এবার আমরা এল এর পর আসি এম, শিফট 7 দিলে এম আসে। তারপরে আমরা এন দেখব, শিফট এই যে এখানে শিফট 3 দিলে, শিফট 3 দিলে এন আসে। এরপর আমরা ও, এখানে 0 দিলে ও প্রকাশ হয়ে যায়, ও। দেন পি, এখানে ইনটুর নিচে শিফট ইনটু পি আসছে। এবার কিউ, কিউ কে আমরা 9 দ্বারা প্রকাশ করবো, কিউ আসছে। এবার আমরা আর, এখানে কনস্ট 27, এই যে আর আসছে। এবার এস, এখন এস দেখার জন্য আমাদের এখানে এই যে শিফট কনস্ট এটা প্রেস করার পর এখানে আমাদের 19 প্রেস করতে হবে, এই যে দেখুন এখানে এস আসছে। এবার আমরা টি লিখব, সো এখানে শিফট 9, এই যে টি আসছে। এবার আমরা ইউ, ইউ লেখার জন্য আমাদের এখানে কনস্ট 17, এই যে দেখেন এই যে ইউ আসছে। এবার ইউর পর আমরা আসি ই দেখার জন্য, আমরা এখানে কনস্ট 26, এই যে এখানে বি আসছে, পাশে আসছে, কিছু করার নাই, বি। তারপর আমরা ডাব্লু লিখব, এখানে ডাব্লু লেখার জন্য আমাদের এই যে এখানে আমরা শিফট কনস্ট, এখানে আমরা 29 লিখব, এই যে এখানে ডাব্লু আসছে। এরপর এক্স, এই যে এখানে দেখছেন যে এটা নিচে এক্স আছে, আলফা, এই যে এক্স আসছে। এবার ওয়াই, আলফা, এই যে ওয়াই। এবার জেড, এরপর জেড দেখার জন্য আমাদের এখানে শিফট কনস্ট, তারপর এখানে 22 লিখতে হবে, এই যে আমাদের জেড আসছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগবে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।